আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত বাইও বোনেরা আমরা আগেরবার আলোচনা করেছিলাম আকিদা বিশুদ্ধ করার জন্য আকিদাকে সহি করার জন্য যে যেই বিষয়গুলো জানা একান্ত আবশ্যক এরকম আমরা বারোটি বিষয় ছয়টি পর্বে প্রথমে আমরা আলোচনা শেষ করেছি এবারে আমরা ধারাবাহিক যে বিষয়টি আলোচনা শুরু করেছি সেটি হল সুন্নত এবং বেদাত আমাদের সমাজে সকলেই সুন্নি সবাই সুন্নিয়তের ঝান্ডাবাহী সুন্নিয়তের সৈনিক তো যেই সমাজে সুন্নি থাকে সুন্নিয়তের জান্ডাবাহী থাকে সুন্নীয়তের সৈনিক থাকে সেই সমাজে বেদাত থাকার কথা না কিন্তু সুন্নিরও অভাব নাই আবার বেদাতেরও অভাব নেই সুন্নিয়তের জান্ডাবাহিরও অভাব নাই আবার বেদাতের পতাকা পতাকাবাহিরও অভাব নেই এবং সবাই সুন্নতকে ভালোবাসে সুন্নতকে মহব্বত করে যদি যে কোনো মুসলিম তিনি শিক্ষিত হন অশিক্ষিত হন সাধারণ মুসলিম হন তিনি সুন্নতকে ভালোবাসেন কিন্তু দেখা যায় সুন্নতকে ভালোবাসেন কিন্তু তিনি সুন্নতকে ভালোবেসে যা করেন তা মূলত শরীয়তে বেদাত কিন্তু সুন্নত আর বেদাতকে না বুঝার কারণে সুন্নত এবং বেদাতকে পার্থক্য করতে না জানার কারণে দেখা যায় অসংখ্য বেদাত সমাজে প্রচলিত আছে এবং এই বেদাবগুলোকে যারা করে যারা এগুলো লালন করে চর্চা করে তারা মনে করে এগুলো তো সুন্নত এগুলো খুবই ভালো কাজ এগুলো অনেক স্বভাবের কাজ এবং এগুলো যদি সুন্নত না হইতো বা ভালো কাজ না হইতো তাহলে আমাদের সমাজের এত বড় বড় বড়ো ওলামাইকার যুগ যুগ ধরে এগুলো করে আসতেছেন এভাবেই সমাজে সুন্নতকে ভালোবাসে কিন্তু দেখা যায় তারপরেও ব্যাপক আকারে বেদাতের প্রচার প্রসার এর মূল কারণ সুন্নত এবং বেদাত সম্পর্কে মুসলিমদের সঠিক জ্ঞান না থাকা সঠিক জ্ঞানের অভাব এজন্য আমরা এবারে ধারাবাহিক আলোচনা শুরু করেছি সুন্নত এবং বেদাত প্রথম পর্বে আমরা আলোচনা করেছি সুন্নত কাকে বলে এবং বেদাত কাকে বলে সুন্নত আর বেদাতটা কী জিনিস তারপরের পর্বে আমরা আলোচনা করেছি সুন্নত পালন করলে কী লাভ সুন্নতের গুরুত্ব এবং বেদাতের ক্ষতিকর দিকগুলো বেদাত করলে কী কী ক্ষতি আর সুন্নত অনুযায়ী জীবনযাপন করলে দুনিয়া এবং আখেরাতে কি কি উপকার এই বিষয়ের উপরে আমরা এক পর্বে আলোচনা করেছি তার পর্বে তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছি উসুলুল উসুল ওয়াল হাজরে মিনাল বেদাহ অর্থাৎ বেদাত থেকে সতর্ক থাকা এবং সুন্নতকে শক্ত করে আগড়িয়ে ধরা এই ধরতে হইলে কিছু উসুল কিছু নীতিমেলা কিছু মূলনীতি জানা একান্ত আবশ্যক এই মূলনীতিগুলো জানা না থাকলে তাহলে সব সুন্নদকে ধরতে চাইলেও সুন্নতকে ধরা যাবে না তারপরে আপনার বেদাতকে ছাটতে চাইলেও বেদাত তাকে ছাটবে না যেমন ধরেন আমাদের দেশে চৈত্র মাস বৈশাখ মাসে যখন বৃষ্টি হয় হঠাৎ করে আকাশে গর্জন হয়ে যখন বৃষ্টি আরম্ভ হয় তখন পুকুরের থেকে কই মাছ ওঠা শুরু হয় কই মাছ তারপরে শিং মাছ এরকম বিভিন্ন মাছ এগুলো একবারে পুকুরের উপরে পাড়ের উপর দিয়ে উজানে যাওয়া শুরু করে এখন এইগুলা ধরতে হইলে বৃষ্টিকে ভয় পাইলে বা বজ্রপাতকে ভয় পাইলে সে কোনো দিনই মাছ ধরতে পারবে না কারণ বৃষ্টি শেষ যদি সে বলে না আমি এখন অপেক্ষা করি বৃষ্টিটা শেষ হোক তারপরে বজ্রপাত বন্ধ হয়ে যাক এই সময় গেলে আমার ঝুঁকি আছে বজ্রপাতে মরেও তো যাইতে পারে তারপরে বৃষ্টিতে ক্ষতি হইতে পারে শেষ হোক তারপরে গিয়ে ধরবো তো শেষে গিয়ে আর পাওয়া যাবে না আবার ওই সময় ঝুঁকি নিয়ে গেছে কিন্তু কই মাছ যখন ধরতে গেছে কই মাছের যে কাঁটা এটা ধরতে না জানলে একটা ধরতে ধরতে তার হাফ ব্যথা হয়ে হাফ কেটে সব শেষ হয়ে যাবে শিঙ মাছ ধরতে যায় শিং মাছ যদি একটা কাটা মারি দেয় তো সে আর মাছ ধরা লাগবে না তাহলে ওই সময় মাছ ধরতে হইলে এবং ওই মাছগুলো খুবই সুস্বাদু মাছ সবগুলোর পেটে ডিম থাকে খুব ওই সময়ের মাছগুলো এই যেগুলো উঠে এগুলো খুবই সুস্বাদু অন্য সময়ের কই মাছ অন্য সময়ের শিং মাছ মাগুর মাথা আর ওগুলো বেশ কম আছে ওই সময়ের পুটি মাছ তাহলে ওই সুস্বাদু মাছগুলো ধরতে হলে প্রথম কথা ঝুঁকি নিতে হবে ঝুঁকি নিয়ে যাইতে হবে সঠিক সময়ে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে ঝুঁকি না নিলে তাহলে ওই মাছ ধরা সম্ভব না এখন সুন্নত পালন করতে হলে বেদাত ছাড়তে হলে কিছু ঝুঁকি নিয়ে আপনাকে আগাইতে হবে যদি ঝুঁকি না নেন তাহলে কোনোদিনও সুন্নতের উপরে থাকা বেদাত মুক্ত থাকা জীবনেও সম্ভব হবে না কারণ আপনি আমি যদি সমাজের সাথে তাল মিলাইতে চাই সমাজ চলতেছে বেদাতের উপরে এখন আপনিও যদি সমাজের সাথেই তাল মিলান তাহলে তো সুন্নতের উপরে চলা সম্ভব নয় তাহলে সমাজের সাথে অনেক বিষয়ে আমার আপনার দ্বিমত পোষণ করা লাগবে এই জন্য নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করেছেন তার দাওয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাওয়াত ছিল উত্তর আবা উকুম। এবং আপনার রোম সম্রাট যখন জিজ্ঞাসা করেছিল আবুসুফিয়ানকে আর অন্য অন্যদেরকে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম নাকি তোমাদের এলাকায় নবী হয়ে আসছেন তো তিনি তোমাদেরকে কি কি দাওয়াত দেন তো তখন তারা সেই রোম সম্রাটের দরবারে রাজ দরবারে দাঁড়িয়ে বলছে যে আমাদেরকে যে কথাগুলো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো উত্তর কোমাই আবাউকুম। তোমাদের বাপদাদারা পূর্বপুরুষেরা যা বলে সেগুলো পরিহার করো তোমাদের সমাজের রীতি নীতি রুসুম রেওয়াজ বাপদাদার পদ্ধতি বাপদাদার সিস্টেম এটা পরিহার করো তাহলে নবী সাল্লাহ সাল্লামের দাওয়াতের অন্যতম একটা দিক ছিল এটা কেন কারণ ওই বাপদাদার সিস্টেম বাপদাদার পদ্ধতি অনুসরণ করতে গেলে কোনো মানুষ তাওহিদের দিকে আসা সম্ভব না শূন্যতর উপরে কোনোদিন চলা সম্ভব না তাহলে প্রথম কথা হলো সুন্নত বেদাতের উপরে জ্ঞান অর্জন করে আমাকে শূন্যতর উপরে চলতে গেলে বেদাত মুক্ত হইতে হইলে কিছুটা ঝুঁকি নিয়ে আমাকে শক্ত অবস্থানে যেতে হবে না হয় সম্ভব না দ্বিতীয়ত এখন শক্ত অবস্থানও নিলাম সুন্নত মানবই সুন্নত অনুযায়ী জীবন গড়বই বেদাত কোনো অবস্থা আমার দ্বারের কাছে আসতে পারবে না এখন আমার জ্ঞান নাই সুন্নত সম্পর্কে বেদাত সম্পর্কে ভালোভাবে প্রস্তুতি নাই এখন দেখা যাবে যে বেদাতগুলো আমার কাছে এত সুন্দর মনে হবে এত মজাদার মনে হবে তখন আমি প্রস্তুতি না থাকার কারণে যথাযথ জ্ঞান না থাকার কারণে তখন বেদাত ছাড়ার অনেক ইচ্ছা থাকলেও তখন আমার পক্ষে বেদাত ছাড়া সম্ভব হবে না তখন আমার কাছে মনে হবে না এটা আসলে বেদাত হইলেও এটা বেদাতে হাসানা হবে কারণ এটা তো খারাপের কিছু দেখতেছি না এটা তো সুন্দর জিনিস তো সুন্দর হইলে এটা আবার বেদাত হয় কেমনে আবার এটা খারাপ হয় কেমনে এটা তো খারাপের কিছু দেখি না দেখবেন সমাজের অধিকাংশ মানুষ এটাই বলে যে আপনারা বলতেছেন এটা বেদাত তো এটা বেদাত হইলে এখানে তো আমরা খারাপের কিছু দেখতেছি না যা কিছু হয়তো ভালো জিনিসে হয় আপনারা বলতেছেন এই সিস্টেমে এই প্রচলিত পদ্ধতিতে মিলাদ পড়লে বেদাত তো মিলাদের মধ্যে খারাপ কি হয় ওটা বলেন এখানে তো নবী সাল্লা ইসলামের প্রশংসা করা হয় তারপরে কিছু ইসলামের কথা বলা হয় দিনের কথা বলা হয় তো এখানে খারাপের কি আছে সবে বরাতের রাত্রি উদযাপন করাকে বেদাত বলতেছেন সবে বরাতের রাত্রিতে যে মানুষ সারা বছর মসজিদে আসে না সেই লোকটাও তো মসজিদে আসে এই সুযোগে কিছু ইসলামের কথা দিনের কথা শোনার তার সুযোগ হয় কেন আপনি বেদাত বলি ওইটা শোনাও বন্ধ করে দিতেছেন তাহলে তো মানুষকে একটা ভালো কাজ করতে যাচ্ছে সে ভালো কাজও বন্ধ হয়ে যাচ্ছে মানে বেদাত সম্পর্কে যথার্থ সঠিক জ্ঞান না থাকলে তখন এবার আপনি সুন্নত মানার প্রবল ইচ্ছা বেদাত ছাড়ার প্রবল ইচ্ছা তারপরেও আপনি বেদাহাতে জড়িত হয়ে যাবেন কারণ ওইটা সম্পর্কে আপনার যথার্থ জ্ঞান নাই এই জন্য আমাদেরকে এই উসুলুল উল এতসাম বিসুন্না ওয়াল হাজরে মিনাল বেদা মানে বেদাত থেকে বাঁচতে হইলে সন্ন্যতকে ধরতে হইলে আমাকে আপনাকে কয়েকটা মূলনীতির জ্ঞান উসুলের জ্ঞান থাকতে হবে উসুল মানে আসল আসল মানে ভিত্তি ফাউন্ডেশন তো পাউন্ডেশনে যদি না থাকে তাহলে তো ভবন ঠিক থাকবে না এই পাউন্ডেশন ঠিক না থাকলে আমার ইমান আমার আমল কোনোটাই ঠিক থাকবে না এই জন্যই আমাদেরকে অবশ্যই এই উসুলগুলো সম্পর্কে ন্যূনতম প্রাথমিক জ্ঞান হলেও রাখতে হবে তাহলে দেখবেন যে আমাকে আপনাকে কেউ বেদাত করাইতে পারবে না এবং ইনশাল্লাহ আমরা সুন্নতর উপরে শক্তভাবে थकते दायम व क़ायम थकते पढ़ो इनशा